السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই মুহূর্তে আমি সহ আমরা আছি 15 জন। আশা করি আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, পরিষ্কার শুনতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে দ্বিতীয় দিন, আমরা পুরো সময়টাই আমরা পড়ার চেষ্টা করব, এবং আমরা সবাই মিলে পড়ব এবং কিছু কিছু শব্দের সাথে পরিচিত হব, বাক্য তৈরি করব আরবিতে। আমরা আপনাদের মধ্যে থেকে একজনকে চাই, জুলেখা নিসা খাতুন। জুলেখা নিসা খাতুন, আপনি আসবেন প্লিজ এবং আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনি গত ক্লাসের শব্দগুলো আরবিটা একবার পড়বেন এবং অর্থ সহ বলে যাবেন, আমরা আপনার সাথে সাথে বলবো, প্লিজ। হাজা কিতাবুন, আচ্ছা এখানে হলো এটি একটি বই। হাতে একটা মাদ আছে, হা আবার জালেও আছে, দুইটা মাদ দিয়ে বলতে হবে। হ্যাঁ বলুন। হাজা কিতাবুন, হ্যাঁ এটি একটি বই। ভেরি গুড। আমরা যার আমরা যার যার জায়গা থেকে জুলেখা নিসা খাতুনের সাথে আমরা পড়বো। ম্যাডাম একবার একবার করে বলেন যে প্লিজ। হাজা কিতাবুন, তারপরে আরেকটা আসছে দেখেন, নতুন আসছে। হাজা বাইতুন, অর্থ এটি বলেন। একটি বাড়ি। গুড, এটি একটি বাড়ি। হুম, হাজা মাসজিদুন, এটি একটি মসজিদ। হাজা বাবুন, এটি বাবুন, একটি বাবুন। হাজা বাবুন, এটি একটি দরজা। হাজা কলামুন, এটি একটি কলম। হাজা মিফতাহুন, এটি একটি মিফতাহুন, চাবি। মিফতাহুন, মিফতাহুন। মিফতাহুন, হাজা মিফতাহুন, এটি একটি চাবি। হাজা সারিরুন, এটি একটি বিছানা। হাজা মাকতাবুন, এটি একটি টেবিল। হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। মাশাআল্লাহ। জুলেখা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কথা পরিষ্কার আমরা শুনতে পাচ্ছি, শুকরিয়া, এবং এই মুহূর্তে আমরা যারা আছি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। শুকরান, শুকরান। জি, রহিমা খাতুন। রহিমা খাতুন, আপনি আসবেন এবং জুলেখা ম্যাডামের মতো আপনি আমাদেরকে পড়বেন, আমরা আপনার সাথে সাথে পড়ব। রহিমা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্লিজ। হাজা কিতাবুন, এটি একটি বই। হাজা বাইতুন, এটি একটি বাড়ি। হ্যাঁ, বাইতুন, বাইতুনে কোনো মাদ নাই। হ্যাঁ বাইতুন, ঠিক আছে। হাজা বাইতুন, এটি একটি বাড়ি। হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। হাজা বাবুন,
এটি একটি দরজা। হাজা কলেমুন, এটি একটি কলম। হাজা মিফতাহুন, এটি একটি চাবি। হাজা সারিরুন, এটি একটি বিছানা। হাজা মাকতাবুন, এটি একটি টেবিল। হাজা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। ভেরি গুড, মাশাআল্লাহ, অনেক স্পষ্ট এবং সুন্দর উচ্চারণ রহিমা খাতুন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শেখ আমিরুল ইসলাম, শেখ আমিরুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। শেখ আমিরুল ইসলাম, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাজা কিতাবুন, এটি একটি বই। হাজা বাইতুন, এটি একটি বাড়ি। হাজা মুস্তাহজিউন, হাজা মসজিদুন। মসজিদ, হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। হাজা বাবুন, এটি একটি দরজা। হাজা কলামুন, এটি একটি কলম। হাজা মুফতাউন, এটি একটি চাবি। হাজা সারিরুন, এটি একটি বিছানা। হাজা মুক্তাবুন, এটি একটি টেবিল। হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আচ্ছা শেখ আমিরুল ইসলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাই হলো, আমাদের সাথে আছেন ডক্টর মেজর সিদ্দিকী, আশা করি আপনি ভালো আছেন এবং আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আশা করি আপনি ভালো আছেন। আপনাকে দিয়ে আমরা শুরু আলহামদুলিল্লাহ করি, আমরা আমি ভালো আছি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, নেক্সট হলো কোয়েশ্চন এন্ড আনসার। কোয়েশ্চন এন্ড আনসার হলো যে আমরা আরবিতে আপনাদেরকে প্রশ্ন করব এবং আপনারা উত্তর দিবেন। তো যেহেতু আমাদের পলিসি হচ্ছে যে আমরা আমাদের দিক থেকে কথা কম বলবো আর আপনারাই বেশি অংশগ্রহণ করবেন, আপনারাই বেশি বলবেন, সেহেতু কোয়েশ্চেনটাও আপনারা নিজেরা করবেন আবার আনসারটাও আপনারা নিজেরা দিবেন। তো কিভাবে দিবেন সেটা আমরা দেখব, তার আগে আমরা একটা নতুন শব্দ শিখব, কোয়েশ্চন ওয়ার্ড মা। মুখ দিয়ে আপনারা লম্বা করে উচ্চারণ করবেন, মা মা হাদা। এই মা মানে হলো হোয়াট, হোয়াট কি, আর হাজা মানে তো আমরা শিখেছি আগেই দিস। আমরা যদি একসাথে বলি হোয়াট ইজ দিস, সবাই আমার সাথে সাথে বলবেন যার যার জায়গা থেকে, মাহাদা, হোয়াট ইজ দিস, মাহাদা, হোয়াট ইজ দিস, মাহাদা, হোয়াট ইজ দিস। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা কি, হ্যাঁ এটা কি, আমরা প্রশ্নের ক্ষেত্রে মাহাদা এটা বলছি। এখন আপনাদের থেকে আসবেন মেজর সিদ্দিকী, আপনি প্রশ্নটা করবেন এবং প্রশ্নের অর্থটা বলবেন, আরবিতে উত্তর দিবেন এবং সেটার অর্থ বলবেন প্লিজ। মাহাদা, এটা কি? হাজা কিতাবুন, এটা একটা বই। মাহাজা, হোয়াট ইজ দিস, এটা কি?
হাজা বাইতুন, এটা একটা বাড়ি। মাহাজা এটা কি? হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। মাহাজা এটা কি? হাজা বাবুন, এটা একটা দরজা। মাহাজা এটা কি? হাজা কলামুন, এটা একটা কলম। মাহাজা এটা কি? হাজা মিফতাহুন, এটা একটা চাবি। মাহাজা এটা কি? হাজা সারিরুন, এটা একটা বিছানা। মাহাজা এটা কি? হাজা মাকতাবুন, এটা একটা টেবিল। মাহাজা এটা কি? হাজা কুরসিউন, এটা একটা চেয়ার। মেজর সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, মানে এমন এত সুন্দর ভাবে, একদম কাটা কাটা পরিষ্কার, এবং যে আপনি আমাদের ছাড়াই ইনশাল্লাহ আপনি পড়াতে পারবেন, সেরকম একটা সুন্দর একটা অবস্থা আপনার ছিল। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শিউলি খানম, আপনি আসবেন প্লিজ এবং পড়বেন। শিউলি খানম, আনমিউট করে নিতে হবে। শিউলি খানম, আপনাকে শুনতে পাচ্ছি না। শিউলি খানম, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি আসবেন প্লিজ। এখন শুনতে পাবো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনি বলবেন প্লিজ। মা হাজা, হ্যাঁ 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 হাজা কিতাবুন, মাশাআল্লাহ, হাজা কিতাবুন, অর্থ বলেন এটি একটি বই। মা হাজা এটি কি? হাজা বাইতুন, অর্থ বলেন ম্যাডাম। এটি একটি বাড়ি। গুড। হাজা না মা হাজা, হাজা মসজিদ, এটি একটি মসজিদ। জি, শিউলি খানম প্লিজ বলেন। মা হাজা হাজা বাবুল, এটি একটি দরজা। মা হাজা হাজা কলামুন, এটি একটি কলম। মাহাজা হাজা মিফতাউন, এটি একটি চাবি। মিফতা হুন হুন মিফতা হুন
তাহুন মাহাজা এটি কি হাজা সারিরুন মাশাআল্লাহ হাজা সারিরুন মাহাজা এটি কি হাজা হাজা কুরসিউন হাজা কুরসিউন মাকতাবুন হাজা হাজা মাকতাবুন মাহাজা এটি কি হাজা কুরসিউন হাজা কুরসিউন। আচ্ছা শুলি খানম অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মুয়াজ আপনি আসবেন প্লিজ, এবং আপনি বলবেন, তারপরে আমরা আরেকটা বিষয়ে যাব। মোহাম্মদ মুয়াজ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ মুয়াজ আপনি কোথা থেকে বলছেন? জি আমি সাতক্ষীরা থেকে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে খুঁজছিলাম, আমি সেটা আশিকের সাথে মিলিয়ে ফেলেছিলাম আপনাকে। ওকে মোহাম্মদ মুয়াজ আপনি বলেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাজা এটি কি? হাজা কিতাবুন এটি একটি বই। ভেরি গুড। মা হাজা এটি কি? হাজা বাইতুন এটি একটি বাড়ি। মা হাজা এটি কি? হাজা মাসজিদুন এটি একটি মসজিদ। মা হাজা এটি কি? হাজা বাবুন এটি একটি দরজা। মা হাজা এটি কি? হাজা কলামুন এটি একটি কলম। মা হাজা এটি কি? হাজা হাজা মিফ বিছানা। মা হাজা এটি কি? হাজা মাকতাবুন এটি একটি টেবিল। মা হাজা এটি কি? হাজা কুরসিউন এটি একটি চেয়ার। মোহাম্মদ মুয়াজ অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের আপনাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনছেন এবং প্র্যাকটিস করবেন সবাই যার যার জায়গা থেকে আশা করি, এবং শব্দগুলো সম্পর্কে পরিষ্কার উচ্চারণ এবং পরিষ্কার ধারণা হয়ে যাবে আপনাদের, এবং আপনারা কিন্তু এই শব্দগুলো আপনাদের খাতাতে দেখে দেখে লিখবেন, কারণ আমাদের যখন সেমিস্টার শেষে পরীক্ষা হবে অথবা বিভিন্ন সময় আমাদের লিখার বিষয় আছে, তো সেক্ষেত্রে যেন আপনি সুন্দর করে লিখতে পারেন। আপনার অনেকেরই মনে হতে পারে যে আমি কখনোই আরবি লিখিনি বা আমি মাদ্রাসায় পড়িনি, আমি কি আরবি লিখতে পারবো কিনা। আরবি লেখা একেবারেই সহজ, শুধু দেখে দেখে আপনি কয়েকটা পৃষ্ঠা লিখবেন কয়েকদিন ধরে, যে কোনো আরবি আপনি শেষের সুরাগুলো লিখতে পারেন যেগুলো আপনি আপনার মুখস্থ আছে, অথবা যেই শব্দগুলো আপনি দেখছেন আপনার বইয়ে আছে, এই ভিডিওর মধ্যে আছে, এই শব্দগুলো আপনি দেখে দেখে লিখবেন আপনার খাতাতে। একটা সময় দেখবেন আপনি না দেখেই পারেন, এবং সেটা খুব মানে নিকট ভবিষ্যতেই আপনি সেটা পাবেন ইনশাআল্লাহ। ওকে অনেক ধন্যবাদ আশিক, আপনি আসবেন প্লিজ এবং আপনি কথা বলবেন। ওকে আশিক আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি আশিক আপনি থাকেন, আমি আসবো আপনার কাছে। এখন আমরা দুইটা নতুন শব্দ শিখব, আপনারা এই দুইটা শব্দ আমার সাথে সাথে উচ্চারণ করবেন, এবং যদি সম্ভব হয় আপনাদের সামনে খাতা থাকে তো আপনারা সেই খাতাতে লিখে নেবেন। আচ্ছা আমরা আমি আমার সাথে সাথে উচ্চারণ করবেন। নাম হ্যাঁ আশিক আপনি উচ্চারণ করেন আমার সাথে সাথে, সবাই পড়বে যার যার জায়গা থেকে। নাম জি শুকরিয়া জ্ঞাপন করছি। নাম হ্যাঁ হ্যাঁ নাম নাম হ্যাঁ হ্যাঁ লা লা
না না লা নো লা না না আবার না নো নাম হ্যাঁ হ্যাঁ লা লা না না লা লা না না আচ্ছা অনেক ধন্যবাদ আশিক আপনাকে জি আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা নাকিব নাকিব আপনি আসবেন প্লিজ আমরা আরেকটা শব্দ শিখব সেটা হলো আ আ হামজা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আর হাজা অর্থ তো আমরা জানি আ একটা কোয়েশ্চন ওয়ার্ড আ হাজা ইজ দিস অর্থাৎ এরপরে আরো কিছু আছে এটা কি একটা বই এটা কি একটা বাড়ি এটা কি একটা কলম ইজ দিস আ পেন ইজ দিস আ হাউস এই ধরনের কোয়েশ্চনের ক্ষেত্রে আহাজা ইউজ হয় আমরা দেখি একটা নাকি আপনি আরবিটা পড়েন কোয়েশ্চনটা পড়েন আহাজা কিতাবুন অর্থ বলার চেষ্টা করেন এটা কি একটি বই ভেরি গুড এখন আপনি যদি এটা বই হয়ে থাকে আপনি বলবেন হ্যাঁ স্যার হ্যাঁ এটা কি ছিল জানো নাম 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 হাজা কিতাবুন আচ্ছা যদি হ্যাঁ হয় উত্তর তাহলে সাথে আর কিছু বলতে হবে না আর যদি উত্তরটা না হয় তাহলে সঠিক উত্তরটা বলতে হবে তাহলে আবারও আপনি কোয়েশ্চনটা করবেন এবং আনসার করবেন হাজা কিতাবুন না ভেরি গুড তারপরে আহাজা মসজিদুন অর্থটা বলেন প্রশ্নের প্রশ্নের অর্থটা এটা কি একটা মসজিদ হ্যাঁ এবার আরবিতে আনসার করবেন তারপরে অনুবাদটা বলবেন লা হাজা বাই হাজা বাইতুন লা বলে একটু থামবো লা বলে একটু থামবো তারপরে হাজা বাইতুন তারপরে নাকি আহাজা বাইতুন হাজা মসজিদুন হ্যাঁ মসজিদুনে কোনো মাদ হবে না হাজা মসজিদুন হ্যাঁ হাজা মসজিদুন আহাজা বাবুন কিতাবুন লা হাজা কলামুন কলামুন কোন মাদ হবে না হ্যাঁ হাজা কলামুন কলামুন আহাজা মিফতাহুন নাম আহাজা সারিরুন নাম আহাজা কুরসিউন লা হাজা মুক্তাবুন আহাজা মুক্তাবুন মুক্তাবুন লা হাজা কুরসিউন এক্সিলেন্ট নাকিব অনেক অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনার ভালো করুন আচ্ছা এর মধ্যে দিয়ে আমরা আজকের সেশনটা শেষ করলাম কিন্তু শেষ হয়নি আমাদের আরেকটা পার্ট আছে সেটা হলো আমরা আপনাদেরকে একটা ভিডিও লিংক দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই ভিডিও থেকে আপনারা যে শব্দগুলো দেওয়া আছে সেটা আপনারা পড়বেন অর্থসহ তো আমাদের একজন ম্যাডাম উনি কোয়েশ্চন করেছিলেন ইয়াসমিন আক্তার যে এখানে স্ট্রং মানে কি তো আপাতত আমাদের যে স্ট্রং মানে ওটার প্রয়োজন নাই একদমই আমরা শুধু যে নাসারা ইয়ানসুরু এতটুকু আমরা শিখবো
অর্থ সহ। আমরা আপনাদের কাছে প্রতিদিনই জিজ্ঞাসা করব এবং কার কাছে জিজ্ঞাসা করব সেটা হয়তো আপনারা জানবেন না। তো সুতরাং আপনাদের সবারই অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। পড়ার ক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের যেমন একটা দায়বদ্ধতা আছে, তেমনি আমাদের আমাদেরও দায়বদ্ধতা আছে এবং আমাদের জবাবদিহি আছে। তো সুতরাং আপনি যদি না বলতে পারেন, আপনি যদি প্র্যাকটিস না করেন আপনার বাসাতে, তো সেক্ষেত্রে আমাদের জবাবদিহিটা আমাদের কাছে কঠিন হয়ে যাবে যখন আমরা আমাদের অথরিটির কাছে বলবো। সুতরাং আপনারা জি বলুন। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে যে আমি একটু পরে জয়েন করছি, আপনারা এখানে লিখছেন রুট, তারপরে লিখছে কি মাদি, একটা কি মুদারি। আচ্ছা এটা আমি পাইনি, এটার মাদি মুদারি এটা মানে কি? আচ্ছা ওইটার মানে আমরা আপাতত বলবো না, আমরা শুধু এইভাবে আপনাদেরকে যেভাবে আমরা ভিডিওতে উচ্চারণ করেছি নাসারা ইয়ানসুরু সাহায্য করা, এইভাবে আপনারা পড়বেন। মাদি এবং মুদারি জানার জন্য আমাদেরকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমি চাইলে এখন আনসার দিতে পারি কিন্তু সেটা ঠিক হবে না আমার অভিজ্ঞতা বলে, এই জন্য একটু অপেক্ষা করতে হবে। নাকি আগে দিয়েছেন ভিডিও লিংকটা? আমি জয়েন করছি একটু আগে, তো আমি ধরতে পারি না, একটু বুঝলাম। রহমতুল্লাহ বলছিলাম, ওই যে লেখা আছে মাদিতে যে আর মুদারি, হ্যাঁ ওটাতে লেখা আছে নাসারা আর ওটাতে লেখা আছে ইয়ানসুরু, মানে এ দুটোর একসাথে মানে সাহায্য করা নাকি আলাদা আলাদা এতে তারপর মানে আছে? আচ্ছা সুন্দর প্রশ্ন। নাসারার একটা আলাদা মিনিং আছে, আবার ইয়ানসুরুরও একটা আলাদা মিনিং আছে। হ্যাঁ এটার একটা আলাদা মিনিং আছে, এটার একটা মিনিং আছে, কিন্তু সেগুলো আমরা পরে শিখবো। আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চন খুবই ভ্যালুয়েবল এবং আপনাদের যে দৃষ্টিভঙ্গিতা এটার প্রশংসার যোগ্য যে আপনারা অনেক পয়েন্ট পয়েন্টে প্রশ্নগুলো করছেন জরুরি জায়গাতেই। কিন্তু এই মুহূর্তে আমরা ওই আনসারগুলো দিতে চাচ্ছি না। এই মুহূর্তে আমাদের অনুরোধ শুধু আপনারা আমরা যেভাবে উচ্চারণ করেছি ভিডিওতে সেইভাবে করে আপনারা শব্দ অর্থগুলো জানবেন। নাসারা ইয়ানসুরু সাহায্য করা। আচ্ছা আশা করি উত্তরটা পেয়েছেন। এখন প্রথমটা তো বললাম, আমরা দ্বিতীয়টা থেকে আসি। রূপসানা খাতুন আপনি দেখেন উচ্চারণ করেন এবং অর্থ বলতে পারেন। খালাকা ইয়াখলুকু মানে সৃষ্টি করা বা তৈরি করা হবে, যার ইংলিশ হবে ক্রিয়েট। ভেরি গুড। তারপরে আবাদা ইয়াবুদু যার বাংলা মানে হচ্ছে উপাসনা করা, আর ইংলিশ হবে ওয়ারশিপ। ভেরি গুড। নাজারা ইয়ানজুরু মানে তাকানো, লুক বা সি। আচ্ছা ভেরি গুড। তারপরে জাকারা ইয়াজকুরু মানে বর্ণনা করা, রিমেম্বার বা স্মরণ করা। মাশাআল্লাহ রূপসানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসবো আবার আপনার কাছে। আমরা যেতে চাই হলো আতাউর রহমান, আপনার সাথে আজকে কথা হয়নি। আতাউর রহমান আপনি আসবেন প্লিজ, এবং 6 নাম্বার থেকে আপনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কতলা ইয়াকুলু এটা হচ্ছে হত্যা করা। ভেরি গুড। প্রবেশ করা। রাজাকা ইয়ারজুকু রিজিক দেওয়া। কাফারা ইয়াকফুরু কাফের। কাফারা ইয়াকফুরু অর্থ বলুন। কুফর করা। কুফর করা। শেষ কোয়েশ্চন খরাজা ইয়াখরুজু বের হওয়া।
ওকে, অনেক ধন্যবাদ আতাউর রহমান আপনাকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের উত্তরগুলো অনেক সুন্দর, আপনারা সবাই অনেক ভালো আনসার করেছেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আশা করি আপনারা ধরতে পেরেছেন আমাদের ক্লাসগুলো কেমন হবে। প্রতিটা ক্লাসেই হতে পারে আপনার নাম আসবে এবং আপনাকে আনসার করতে হবে, এবং আমি আবারও বলছি আপনাদের উত্তর দেওয়া না দেওয়ার উপরে আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, আমাদের জবাবদিহি আছে। তো আশা করি আমরা সবাই মিলে একটা সুন্দর অবস্থায় আমরা সামনের দিকে আগাবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ মেসেজ সবসময় চেক করে আপডেট রাখবেন, ওইখানে আমরা আমাদের সমস্ত ইনফরমেশন গুলো আপনাদেরকে দিব। যদি কোনো ইনফরমেশনের গ্যাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি তো পিছিয়ে পড়বেন, কাজেই আপনার হোয়াটসঅ্যাপ মেসেজটা কাইন্ডলি আপনারা একটু চেক করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।